সম্প্রতি প্রাণঘাতী করোনা ভাইরাস আতঙ্কে বিশ্বজুড়ে মাস্কের ব্যবহার বেড়েছে। বাংলাদেশের মানুষের মাঝেও বেড়েছে মাস্ক ব্যবহারের পরিমাণ, ফলে হঠাৎ করে এর দাম কয়েক গুণ বেড়ে গেছে। যোগান নেই বলে মাস্কের দাম বাড়িয়ে দিয়েছে দেশের এক শ্রেণীর মুনাফালোভী ব্যবসায়ী। এদিকে মাস্ক পাওয়া যাচ্ছে না বলে রব উঠেছে চারদিকে। বাজারে মাস্কের সংকট ও দাম বৃদ্ধির বিষয়ে মঙ্গলবার সন্ধ্যায় ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমানের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, দেশে করোনা ভাইরাসের সংক্রমণ হলেও মাস্কের সংকট হবে না। তিনি বলেন, মাস্কের সংকট দেখা দিয়েছে এক শ্রেণীর মুনাফালোভী ব্যবসায়ী এমন গুজব ছড়িয়ে আতঙ্ক করে সাধারণ মানুষের কাছে বেশি দামে মাস্ক বিক্রি করে মুনাফা লুটতে চাইছে। মুনাফার আশায় অনেক ব্যবসায়ী দোকান ও ফার্মেসিতে মাস্ক মজুত রাখছেন, সরবরাহ কম বলে বেশি দাম হাঁকছেন। ক্রেতাদের কেউ কেউ ভয়ে আগাম মাস্ক কিনে রাখতে দোকানে ঢু মারছেন। এই কারণে মাস্কের কৃত্রিম সংকট তৈরি হয়েছে। ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক জানান, দেশে দুটি কোম্পানি মাস্ক তৈরি করে, একটি নরসিংদীর গেটওয়েল, অপরটি রাজশাহীর হ্যালো ইউ। এই দুটি কোম্পানির একটি দৈনিক 15,000 ও অপরটি 50,000 মাস্ক তৈরি করে। সম্প্রতি চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে গত সপ্তাহে মাস্ক উৎপাদনকারী এই দুটি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেন তিনি। জরুরি বৈঠকে তিনি জানতে পারেন, হ্যালো ইউ নামের প্রতিষ্ঠানটির কাছে বর্তমানে মাস্ক তৈরির কাঁচামাল নেই, তবে গেটওয়েল কোম্পানিটি, যেটি দৈনিক 15,000 মাস্ক উৎপাদন করে, তাদের কাছে পর্যাপ্ত কাঁচামাল মজুত রয়েছে। তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে তিনি হ্যালো ইউ কোম্পানির কাছে গেটওয়েল কোম্পানিকে কাঁচামাল দেওয়ার আহ্বান জানালে তার রাজি হয়। শুধু তাই নয়, হ্যালো ইউ কোম্পানিকে বর্তমান পরিস্থিতিতে বাজারে মাস্কের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে দৈনিক 15,000-এর বদলে 50,000 মাস্ক উৎপাদনের প্রস্তাব দিলেও রাজি হয়। আগামী সপ্তাহ থেকে বাজারে দৈনিক 1,00,000 মাস্ক সরবরাহ হবে বলে জানান মেজর জেনারেল মাহবুবুর রহমান। তিনি বলেন, করোনা ভাইরাস প্রতিরোধ ও সংক্রমণ রোধে জাপান সরকার ইতিমধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে 68,00,000 পিস মাস্ক বিনামূল্যে সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে। ফলে মাস্কের সংকট হওয়ার কোনো কারণ নেই। জনগণ যেন অযথা ভয় না পায়, সেই জন্যে গণমাধ্যমকে সঠিক তথ্য প্রচার করতে অনুরোধ জানান তিনি। এদিকে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের একাধিক কর্মকর্তা জানান, করোনা ভাইরাসের আক্রান্ত রোগীর সংস্পর্শে না এলে এই ভাইরাস ছড়বে না। এখন পর্যন্ত দেশে এই ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া যায়নি। অতএব অযথা আতঙ্কিত না হয়ে কান নিয়ে চেয়ে চিলে প্রতিবাদের মতো সবাই মাস্ক কেনায় ব্যস্ত না হলেও চলবে। তিনি আরও জানান, বাংলাদেশি সহ বিভিন্ন দেশের নাগরিক যারা চীন থেকে ফিরেছেন এবং তাদের সংস্পর্শে যারা আসছেন তাদেরকে মাস্ক পরিধান করতে হবে। বাজারে বিভিন্ন ধরনের মাস্ক থাকলেও সার্জিক্যাল মাস্ক পরলেই হবে। উল্লেখ্য, চীনের হুবেই প্রদেশের উয়ান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। ধারণা করা হচ্ছে উয়ানের একটি বন্যপ্রাণীর বাজার থেকে এর উৎপত্তি। গোটা চীনে 20,000-এর বেশি মানুষ এখন করোনা ভাইরাসের নামের নতুন এই ভাইরাসে আক্রান্ত। এতে আক্রান্ত হয়ে 425 জন মারা গেছেন। বেশিরভাগ মানুষ মারা গেছেন উয়ান শহরে, তবে হুবেই প্রদেশের চারপাশেও অনেকের মৃত্যু হয়েছে। গত 2 সপ্তাহ ধরে অবরুদ্ধ হয়ে আছে প্রদেশটির মানুষ। বিশ্বের 26টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া এই ভাইরাসের বিস্তার ও সংক্রমণ ঠেকাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বৈশ্বিক জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করেছে। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ A24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।